তোমাদের মাথার উপর দিয়ে এক টুকরো মেঘ তোমাদেরকে ছায়া করে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, মেঘ ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে তোমাদেরকে। আহা, মায়ার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। হালিমা, বাচ্চাটাকে দাও অন্তত। হালিমা, আমার বাড়িটা এখানে নয়। হালিমা, আমি যাতে এখনো মুসলমান নই, আমি তো রাত কিতাব পড়ি। কথা বুঝতে আমি আমার ঘরে তৌরাত কিতাব আছে, এগুলো আমি পড়ে পড়ে দেখেছি। নবীর বয়স যেদিন মাত্র 17 দিন, পুরো কিতাবে লিখেছেন 15 দিন। এই রাস্তা দিয়ে তায়েফে যাবে, আমার বাড়িটা হলো শাম সিরিয়াই, সেখানে আমার সমূহ জমি জায়গা যা কিছু ছিল সব বণ্টন করে দিয়ে আমি দু হাত ভরে মানুষকে দিয়ে আমি এই রাস্তায় একটা ঝুপড়ি বেঁধেছি, কেবলমাত্র শুধুমাত্র সোনার নবীর সঙ্গে দেখা করব বলে। জোরে হবে না, আরো জোরে হবে না, আমি কেবলমাত্র নবীর সঙ্গে দেখা করব বলে। আহ, আপনি বলেন রাসূল কি কত ভালোবাসতেন, যাতে ইমানের কলমা কিন্তু পড়েনি। কথা বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত ইমানের কলমা পড়েনি। হালিমা রে, বাচ্চাটাকে বলে দে, ভয় পাচ্ছিস? ইচ্ছু করবো না, উল্টে তোকে আমি আরো কিছু জিনিস শিখিয়ে দেব। আমি কিতাবে পড়েছি এই রাস্তা দিয়ে তুই রাতগুলো দিনগুলো অতিবাহিত করবি, দিনের বেলা গাড়ি চালাবি, এই রাতের দিনের বেলা গাড়িগুলো তুই বন্ধ রাখবি, আর রাতের বেলা তুই অন্ধকার রাতে রাতে তুই নিয়ে তায়েফে নিয়ে যাবি, রাস্তায় অনেক ঝড় আসতে পারে। জি, আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওই বয়স্ক মহিলা বললেন, হালিমা আমার একটা রিকোয়েস্ট রাখ। একটা রিকোয়েস্ট কি? আমার তৌরাত কিতাবের সঙ্গে না একটু মিলিয়ে নেব। এটি সত্যি কি? তিনটে জিনিস তো মিলে গেছে, এটা সত্যি কি মুহাম্মদ? আমি একটু মিলাবো কিভাবে? বলছে, হে হালিমা, আমার আল্লাহ প্রিয় নবীর পিঠে একটা স্তম্ভ মেরে পাঠিয়েছেন। যদি হবে না, পৃথিবীর জমিনে দুটো ব্যক্তির চামড়ার উপরে লেখা আছে, দুটো ব্যক্তির চামড়ার উপরে লেখা আছে, এক ব্যক্তিকে মানলে জাহান্নামী আর এক ব্যক্তিকে মেনে নিলে দয়ার জান্নাত। জোরে হবে না, এক ব্যক্তি হলেন বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মানতে পারলে দয়ার জান্নাত। অপর ব্যক্তি হলো দাজ্জাল, যাহার কপালে লেখা থাকবে কাফের, দুটো চামড়ার উপরে লেখা থাকবে। জি, বয়স্ক মহিলা বললেন, হালিমা ওই শিশু বাচ্চাটাকে একবার কোলে তুমি ফেলো, পিঠটা আকাশের দিকে করে দাও, পিঠের কাপড়টা একটু সরাও, এই রিকোয়েস্ট রাখো। মুসলমান শুনে কে না জেনে রেখে না, আম্মা জানমা হালিমা দুসা দিয়া দেখলেন, না 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 না, আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নাই, আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নাই, যদি আমি এই কথাটা যদি না শুনি জানি না কি হতে পারে। এই সময় হালিমা দুসা দিয়া আমার নবী কোলেতে দুলিয়ে নিলেন, আমার নবীকে মহালিমা কোলের উপরে শুইয়ে নেয়, আদবের সঙ্গে আমার নবীকে শুইয়ে নিয়ে এই সময় বুড়িমাটা দাঁড়িয়ে আছেন, বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন, আমার নবী পিঠ মোবারকে কাপড়টা যেই না সরিয়ে দেয়, এই সময় আমার নবী এই পিঠ মোবারকের এই মাঝে বরাবর একটা উঁচু মতো জায়গা ও চারিদিকে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে হবে না, আরো জেনে হবে না, আমার নবীর ওই পিঠ মোবারকে জায়গার নাম হলো মোহরে নবুওয়াত।
لا إله إلا الله محمد رسول الله এই লেখাটা বুড়ি মা দেখার সাথে সাথে আমার নবীর মোহর নবুয়ত নূরের জ্যোতি দেবে এই বুড়ি মা আল্লাহ জমিনে আচার কে পড়ে যায় আল্লাহ জমিনে জ্ঞান খারাপ হয়ে যায় বেউসু হয়ে যায় বেশ কিছু গোল পড়ে আছে আল্লাহ জমিনে পড়ে আছেন যেই না হুঁশ ফিরে এলে এই বুড়ি মাটা উঠে বললে ও তোরাত কিতাব পড়তেন বিশ্ব নবীর ভালোবাসা আর আমরা যে ভালোবাসি এক হবে অথচ আমি নামি দামি মুসলমান বিরাট নামি দামি মুসলমান নবী 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 করে দাবি করি ও বাপ এক কদিন আগে আমার আমার রাসূলের বিরুদ্ধে একটা মহিলা আওয়াজ তুলেছিল নাকি গো তা বিশাল রাস্তাঘাটে বন্ধ হয়েছে ওতে আমি 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 মাকসুদ রহমান ওটা আমি বিরোধী করছি না আমি খালি একটাই কথা আপনাদেরকে ধরে তুলবো যে যারা রাস্তায় যে প্রতিবাদ করে এত কিছু করলো ওই ব্যক্তিটা রাসূলকে কতটা ভালোবাসে নিশ্চয়ই ভালোবাসে কথা বলবেন উল্টো মন্তব্য করবেন না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ উল্টো নিয়ে যাবেন না নিশ্চয়ই আমি ওতে কিন্তু মত নই যে ওরা করছে বলে আমার নবীকে গালি দিয়েছে বলে আমি এতে বিরাট কিছু খুশি হলাম না যেই ভাইরা যে ওই আন্দোলন মিটিং গুলো করেছিলেন তাদেরকে খালি বলতে চাই রাসূলকে কতটুকু ভালোবাসো সে বলবে আমি রাসূলকে বিরাট ভালোবাসি না ভালোবাসলে কি রাস্তা বন্ধ করি 100% বলছি বাপ ভুল বুঝবেন না ওই সময় যে কজন দিয়ে দাঁড়িয়েছে ওর মধ্যে 95% জোহরের নামাজ পড়েনি বলছি বাবা এখন আমি যদি এই বলি তাহলে নিশ্চয়ই বলবেন আপনার প্রতি রাসূলের ভালোবাসা অথচ আমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মসজিদের সিঁড়িতে কাছে দাঁড়িয়ে বলছি ভাই আপনি যাচ্ছেন অন্তত আসরের নামাজটা পড়ে যান বলছি ওটা কি আর ঠিক হলো বলে ওইলি আলোচনা করছেন কেন আপনি সেই রাসূলের মিটিং কে বিরোধী করছেন ঠিক এরকম ভাবে এক্সাম্পল হয় আপনি বলুন আপনার আব্বাজানকে ভালোবাসেন তো আপনার আব্বাজান যদি আপনাকে বলে বাবা বাজারে যাচ্ছো আমার জন্য একটা ভালো দেখে কাতলা মাছ কিনে আনবে আমার খুব খেতে ইচ্ছা হয়েছে আপনি যদি বলেন আব্বাজান আপনাকে ভালোবাসি কিন্তু কাতলা মাছ খাওয়াতে পারবো না ভালোবাসা হবে এ পিছনে ভাইরা বলেন না যদি বলেন আব্বা তোমাকে বিরাট ভালোবাসি কিন্তু আমাকে 1 কিলো আপেল খাওয়াতে পারবো না ভালোবাসা হবে তাহলে এইদিকে বলছি রাসূলকে বিরাট ভালোবাসি কিন্তু রোজা করতে পারবো না রাসূলকে বিরাট ভালোবাসি জুমার নামাজ পড়তে পারবো না রাসূলকে বিরাট ভালোবাসি মুখে দাড়ি রাখতে পারবো না রাসূলকে বড় ভালোবাসি গায়ে পাঞ্জাবি পড়তে পারবো না রাসূলকে বড় ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পারবো না হকিকতে বুকে হাত দিয়ে পাপের ব্যথা হয়ে বলুন ও রাসূলকে ভালোবাসলো ভালোবাসো রাসূলকে
ভালোবাসলো কি করে বাবু তাই বললেই আপনারা ভাববেন মাকসুদ রহমান বলছে না রাসূল একটু ভালোবাসা হন মহব্বত করেন ভালোবাসেন রাসূলের বয়সটা যখন ঠিক দেখতে দেখতে 8 বছর হয়ে গেল আপনি দেখুন ওই পিরিয়ডে মক্কার ওই পিরিয়ডে আমার নবীর আব্বা জানো নাই আম্মা জানো নাই দাদু জানো তিনি নাই 8 বছর কোন কিতাব লিখছেন নয় ওই 9 বছরে রাসূল আবু তালেবের তত্ত্বাবধানে আবু তালেব আমার নবীকে কি করলেন জানেন বলছেন ভাতিজা মুহাম্মদ তুমি আর আব্বা নাই মা নাই তাহলে এই মক্কার এই ধুধু ময়দানে এই পিরিয়ডে থাকতে গেলে তোমার ভবিষ্যৎটাকে কি গুছিয়ে নেবার জন্য কিছু তো করতে হবে এ কথা বলছেন বুঝতে পাচ্ছেন আমার নবীর বয়স দেখোর কোন কিতাব বলা 8 এবং 9 বলছে সেই সময় চাচাদান বলছেন গাইড দিয়ে আমার বাড়িতে থেকে খেয়ে তুমি কিছু একটা ভবিষ্যৎ গড়ে নাও তো চাচাদান এ করার জন্য কি করতে হবে দুটো বকরি ছাগল কিনে আমার নবীকে ধরিয়ে দিলেন এই আমার নবী বকরি ছাগল মেষ চড়িয়েছিলেন তো আমি এটা বানাচ্ছি না তো চড়িয়েছিল তো আমার নবী মেষ বকরি চড়াই যিনি তাহাদেরকে কি বলেন কিন্তু আমার নবীকে সরাসরি বলতে পারবো না কথা বুঝতেছেন কিন্তু সেই কাজটা আমার নবী করেছিলেন তো কিন্তু এখনকার সময় কোন একটা পয়সাওয়ালা ছেলের হাতে বকরি ধরাতে পার দড়ি ধরাতে পারবেন মেরে চামড়া তুলে নেবে কথা বুঝতেছেন কোন এলাকায় যদি কোন মাতব বাড়ি হোক এলাকায় মোড়ল যদি হই পয়সাওয়ালা হই আমার ছেলে এসি রুমে থাকে আমার ছেলে এসি চাপে আমার ছেলে সুন্দর সুন্দর খাবার খায় আমার ছেলে বকরির দড়ি ধরবে আপনি বলুন আমার মায়ার নবী ধরেছিল তো জি দড়িটা ধরিয়েছিল কে আবু যে নবীর চাচা আবু তালেব নিশ্চয়ই আপনি আর আমি জানি নবীর চাচা আবু তালেব ধরেছিল চট করে বলুন একটা এক্সাম্পল এই পাশে একটা পুকুর আছে এই পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে চট করে দেখুন ওই পড়ে যাওয়ার সাথে বাচ্চাটা হাবুডুবু খাচ্ছেন সেই সময় একটা কোন যুবক ভাই দেখে লাভ মেরে বাচ্চাটাকে তুলবে তো আপনি চট করে বলুন ওই বাচ্চাটাকে ওই যুবক বাঁচালো না আমার আল্লাহ বাঁচালো যেটা বলেন এই আপনাদের অসুবিধা হচ্ছে চলেন একটু মদিনায় ঘুরে আসি যাবেন মদিনায় ইচ্ছা আছে আল্লাহ কবুল করেন আব্বা আল্লাহ কবুল করেন হাত হাত তোলেন হাত তোলেন আমার আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু থেকে জোরে জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার প্রেমে গাথিব মালা রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে হবে না মিলে মিশে হবে না নারি কিনবে কারো জবান বন্ধ থাকবে না তো ইয়া রাসূল আল্লাহ বলতে সবাই বলবেন আমার সাথে জোরে বলবেন এই আজ যদি গলা একটু বসে যায় কালকে আপনাদের অসুবিধা আছে হুজুরে বসলে 10,000 লস আছে হুজুরের বসলে 10,000 লস আছে আমি চাইছি আপনার এলাকায় আজ গলা বসাবো কথা বুঝতেছেন একটা আওয়াজ দিয়ে বলবেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে গাথি
মাশাআল্লাহ একটু জোরে জোরে ইয়া রাসূল নিজে না খেয়ে পেটে পাথর বেঁধেছো নিজে না খেয়ে পেটে পাথর বেঁধেছো সারা জীবন টুকু উম্মতি উম্মতি করেছো জেরে হবে না সুবহানাল্লাহ নারী দিবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদিনার মাটি বড়ই যে খাঁটি মদিনার মাটি বড়ই যে খাঁটি ওই মাটিতে শুয়ে আছেন নূর নবী জি জোরে হবে না মিলেমিশে হবে না নারী তাকবীর মদিনার মাটি বড়ল যে খাঁটি ওই মাটিতে শুয়ে আছেন নূর নবী জি ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মোদের মনে আশা যাব মদিনায় জোরে হবে না মিলেমিশে হবে না রে মোদের মনে আশা যাব মদিনায় একবার হলে দিদার দিয়া সোনার মদিনায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা الشريف اللهم صل على وعلى آل سيدنا شكلت دلان يا نبي سلام يا حبيب سلام عليك سلام ابا একটু কাছে দিক শুনে শুনে আছেন এই ফাঁকা জায়গাগুলো শুনে শুনে আছেন আমার আমার পিছনে মেহমানদেরকে একটু জায়গাটা করে দেবেন না ও ভাই কমিটি ভাইরা একটু পিছনে আছেন রান্না হয়ে গেছে তো রান্না যখন হয়ে গেছে অসুবিধা কি এবাব আজকের এই মাহফিলে যখন দোয়া হয়ে যাবে উঠিছি যখন শুধু দোয়া তো হবে নাকি গোবাব এই কথা বলছেন না কেন এই দোয়া হবে তো তাহলে নিশ্চয়ই আজকের এই দোয়া হয়ে যাবার পরে এই দোয়ার মাহফিল আসতে গেলে কতদিন সময় লাগবে জেরে বলেন এই দুই তিনটা ভাই বলছে বাকি বলে আমরা জানি তা বলবো কেন নাকি গো আমরা জানি তা বলবো কেন যে বাবা এক বছর লাগবে তো